ভেরি গুড, খুব ভালো। ঘরের ওয়াইফ আর বাড়ির দারোয়ান একের হইতে হবে। আনোয়ার জি বস, খুব ভালো দিছে জিনিস। আনোয়ার জি বস, গাড়ি স্টার্ট দিছো? হ্যাঁ দিছি বস। ঠান্ডা মেশিন ছাড়ছো মানে এসি ছাড়ছো? এই এদিকে টাই আনতে পারোস না ভাই? ভাই মানে এটা ঢাকার শহর, এখানে ভাই বলা যাবে না, স্যার বলতেই। ঠিক আছে, ভাইয়ের হিসাব গ্রামে, গ্রামে যেতে থাকে। আচ্ছা স্যার, আর জুতো কই তোর? বেতন তো এখনো পাই নাই, আইসিস মাত্র 7 দিন, অনেক বেতনের আশা তোমার? হ্যাঁ ঠিক আছে, আমি বছরের তোমার জুতোর ব্যবস্থা করে দিচ্ছি। আর যেটা প্র্যাকটিস করতে গেছিলাম, প্র্যাকটিস করছো ঠিক মতো? জি ভাই করতেছি। সিনা টান করে দাঁড়া তো দেই, দেশি শক্তি তো কর, ক্ষিপ্ত গতিতে প্র্যাকটিস কর। লেফট রাইট লেফট রাইট, গুড়, সামনে লেফট রাইট লেফট রাইট, স্যালুট দে। হয় নাই তো? আরে বেটা, দারোয়ানের চাকরি যদি এত সোজাই হইতো, দুই হাতে সবাই দারোয়ানের চাকরি করতো। এই তোমার স্যালুটের উপর নির্ভর করবো তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। বোঝার চেষ্টা করতেছি আমার ভাই, স্যার বল। ভেরি গুড, খুব ভালো। ঘরের ওয়াইফ আর বাড়ির দারোয়ান একের হইতে হবে। আনোয়ার জি বস, খুব ভালো দিছে জিনিস। আনোয়ার জি বস, গাড়ি স্টার্ট দিছো? হ্যাঁ দিছি বস। ঠান্ডা মেশিন ছাড়ছো মানে এসি ছাড়ছো? এই এদিকে এসি ছাড়ো নাই? তাই না বস। কেন? যে তেল গ্যাস বেশি খরচ হয় এই জন্য বন্ধ রাখছি। তেল গ্যাস গেলে কার যাবে? আপনার যাবে স্যার। আমি কেটা বাবুল চৌধুরীর তেল গ্যাস দিয়ে গাড়িতে যদি এরকম মানুষের শোনে, মানে সমাজে মোর স্ট্যাটাস থাকবে? তোমাকে কত করে বলবো যে তেল গ্যাস যাইবে যাইবে, কিন্তু ঠান্ডা শার্ট চালু রাখবে সবসময়, কারণ আমি এসব ড্রেস পরি যা গাড়িতে উঠতে পারি না, সমস্যা হয়। বস এটা যদি বড় হয়ে গেল বস? তোমারটা একটু বড়ই থাকবে, অত টেনশন করার কিছু নাই। বুঝছো? যাও স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও, চলো চলো চলো। স্যার স্যার, আপনার একটা চিঠি ছিল স্যার। চিঠি দিয়েছে কেটা? স্যার ওই দুদু দুদুমিয়া সন্ত্রাসী, সে অনেক বড় সন্ত্রাসী হইতে পারে বরিশালের, কিন্তু বাবুল চৌধুরীকে চিঠি দিয়ে চান্দা চাওয়া অত সোজা না। আর তোর দ্বারে চিঠি আসলো কেন? তুই শুক্র শুক্র আসলো দিন আমার এখানে জয়েন করছো? এই তোর নামে বরিশাল দিয়ে আনছি, আপন মানুষ আর কখনো এখানে রাখবো না, এরও মনে তার কি খাওয়া লাগবে? এ জুয়ার ভোট পাইছো আমাকে, ক্যাসিনো মনে হয়? যে যে কেউ আমার কাছে টাকার প্রস্তাব দেবে যে স্যার একটা 5,000 টাকা চান্দা দেন, মই দিয়ে দিবো। দুদু মিয়ার যদি সাহস থেকে আমার সামনে আসতে বলিস, হ্যাঁ আমি দেখ মনে কত বড় সন্ত্রাসী সে বরিশালে। আর আমি বাবুল চৌধুরী টাকা শহরে কি করি? হালাল করে হালাল আমার। আনোয়ার গাড়ি স্টার্ট দাও। বুঝি না মনে মনে করতো, দেখো গাড়ি স্টার্ট দাও।